স্ত্রীর উপর স্বামীর অধিকার সমূহ নিম্নরূপ: এক, আনুগত্য করা, ইসলাম স্বামীর উপর ওয়াজিব, ইসলাম স্ত্রীর উপর ওয়াজিব করে দিয়েছে যে স্বামী যতক্ষণ পর্যন্ত সৎ ও কল্যাণকর কাজে আদেশ দিবে ততক্ষণ পর্যন্ত তার আদেশ আনুগত্য করবে। দুই, তার ডাকে সাড়া দেওয়া, স্বামী যখন স্ত্রীকে ডাক দিবে সাথে সাথে সে তার ডাকে সাড়া দিবে। স্বামীর ডাকে সাড়া দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সাড়া না দিলে কবিরা গুনাহ হবে, সাড়া না দিলে ফেরেশতাগণ তাহার উপর লানত করতে থাকবে। তিন, হেফাজত করা, স্বামীর ঘর ও মাল হেফাজত করা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। চার, স্বামীকে খুশি করা, স্বামীকে খুশি করা স্ত্রীর বিশেষ কর্তব্য, তাই স্ত্রী সব সময় পরিপাটি থাকবে, নিজেকে সাজিয়ে রাখবে। স্বামীর মন জয় করার জন্যে ঘর ও ঘরের আসবাবপত্র পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে গুছিয়ে রাখবে। স্বামীর উপর স্ত্রীর অধিকার সমূহ: মোহর, স্বামীর কাছে স্ত্রীর প্রথম অধিকার হল স্বামী স্ত্রীকে মোহর সন্তুষ্ট চিত্রে পরিপূর্ণভাবে দিয়ে দিবে। তবে স্ত্রী স্বেচ্ছায় কিছু কমিয়ে দিলে তা খাওয়া স্বামীর জন্যে বৈধ হবে। খুরপুষ, স্বামীর কাছে স্ত্রীর দ্বিতীয় অধিকার, স্বামী স্ত্রীকে খুরপুষ দিতে বাধ্য থাকিবে। ভালো ব্যবহার, স্বামীর কাছে স্ত্রীর তৃতীয় অধিকার হচ্ছে। স্বামী স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে, স্ত্রীর ব্যাপারে অহেতুক খারাপ ধারণা পোষণ করবে না, স্ত্রীর প্রতি অহেতুক খারাপ ধারণা পোষণ করবে না।